আজি ভাৰতবৰ্ষৰ ৰাজনীতিৰে গটাই বিভক্ত ব্যক্তিত্বৰ পৰিচয় মিলুছি ইণ্ডিয়া এগেইনষ্ট কৰাপচনৰ যে হাৱেক সাৰা ভাৰতবৰ্ষৰে 1999-2000 মাছিয়াৰে হৈছিলা কৈলাশ কাম ঠাৰু আৰম্ভ কৰি 3G স্কাম ওপৰে সাৰা ভাৰতবৰ্ষৰে যেতিয়া কংগ্ৰেছ বিৰোধৰে গটাই জনমত সৃষ্টি হৈছিলা সেতেবেলে গটাই আন্দোলনৰ আম আদমী পাৰ্টিৰ জন্ম জনসাধারণকু ন্যায় দেবে দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা করিবে সেতিপাই এক আন্দোলনকু গণ আন্দোলনকু রাজনৈতিক রঙ্গ দেবা আরম্ভ হলা সেতুরু নির্বাচনী সুবিধা নির্বাচনী ফাইদা উঠাইবার মধ্যে মসুদা চাল্লা কিছুটা সফল হলে কেজরিওয়াল কিন্তু বিভক্ত ব্যক্তিত্ব এইথিপাই কহুছু আমি যে যৌ নারা দেইকি যৌ আদর্শর কথা কহি যে দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থার দোহি দেই সে সামনাকু আসিলে ক্ষমতা গ্রহণ কলে আজি সে সাধুতা কুয়াড়ে যাইছি সেতবেলে সামান্য সামান্য অভিযোগ আনিলে সে রাজনেতা মানকর ইস্তফা দাবি করুথলে বিচার ব্যবস্থাকু সে অপেক্ষা করিবা পাই তাঙ্কর ধৈর্য নথিলা তদন্তকারী সংস্থাকু অপেক্ষা করিবার সাহস তাঙ্কর নথিলা অভিযোগ আনুথলে এবং তুরন্ত ইস্তফা পাই দাবি করুথলে ভিত্তিহীন অভিযোগ আনি সে অতীতরে অরুণ জেটলিঙ্ক ঠারু আরম্ভ করি গাডকারীঙ্ক জিঙ্ক পর্যন্ত অনেক রাজনৈতিক ভারতীয় জনতা পার্টির তুঙ্গ নেতাঙ্ক সামনারে ক্ষমা প্রার্থনা মধ্যে করছন্তি নিঃসর্ত ক্ষমা প্রার্থনা করছন্তি কোর্টর নির্দেশ ক্রমে ক্ষমা প্রার্থনা করছন্তি আজি পরিস্থিতি কোন হইছি আজি সেই দুর্নীতিমুক্ত শাসনর সবুঠারু বড় প্রবক্তাঙ্কর অসল রূপ সামনাকু আসিছি সমনর সুলতান আজি বিচার বিভাগের এবং ইডির তদন্তর সম্মুখীন হচ্ছে আজি কুয়া দৌছি অভিযোগ করছি আম আদমি পার্টি যে ইডির যে তদন্ত প্রক্রিয়া তাহা অত্যন্ত ড্রাকোনিয়ান অত্যন্ত অগণতান্ত্রিক কিন্তু এ সংক্রান্তরে আমি স্পষ্ট করে দেওয়া পাই চাহু যে থ্রি মেম্বর বেঞ্চ অফ সুপ্রিম কোর্টর তিনজনিয়া বেঞ্চ ইডির এ সমস্ত কার্যবিধিকে মঞ্জুর করেছি অনুমোদন করেছি কেবল অনুমোদন করি না তাকে অন্ডারলাইন করেছি এবং তা উপরে স্টাম্প মধ্যে মারিছি এ তদন্ত ব্যবস্থা কোন অছি এ তদন্ত ব্যবস্থার মু কিছু উদাহরণ দেওয়া পাই চাহিবি যে এথিরে অভিযুক্ত নিজকু নির্দোষ যেতবে ইডি কোনসি ব্যক্তি নারে মকদ্দমা করে সেতবে অভিযুক্তর দায়িত্ব হচ্ছে সে নিজকে নির্দোষ ভাবে প্রমাণিত করিব যাহাকু আমি রিভার্স বর্ডন অফ প্রুফ কহতি আইন ভাষার দ্বিতীয় কথা যে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট বা পুলিশরে আমি যা সাধারণত এফআইআর বলে কহতি ইডির যে ইসিআইআর তাকু অভিযুক্তকে প্রদান করিবা পাই ইডি পাখরে কোনসি বাধ্যবাধকতা নাই তৃতীয় কথা এঠারে জামিন মঞ্জুর করিবা অত্যন্ত স্ট্রিঞ্জেন্ট অত্যন্ত কঠোর সাধ্য হব এসবু আইনর এই যে ব্যবস্থা আছে একু সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্টঙ্কর তিনজনিয়া বেঞ্চ আপ্রুভ করিছন্তি এ কথাকু চতুর্থ হচ্ছে অন্ডারলাইন করিছন্তি আইনরে যে মনি লন্ডারিং আতঙ্কবাদ ভলি রাষ্ট্রবিরোধী কার্য ভলি এক অত্যন্ত জঘন্য অপরাধ এবং আউ মধ্যে এটি আছে সম্পত্তি জবত করিবা পাই মধ্যে প্রভিজনকু সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট গ্রহণ করিছন্তি এবং আউ গটিয়ে কথা সেতরে আছে যে ইডি নিকটরে অভিযুক্ত যে মন্তব্য দিয়ে তাকু আডমিশন মানে তাকু অপরাধ করিথিবা বা নকরিথিবা এক বিবৃতি রূপে গ্রহণ করা দিব এ সবু ঘটনাকে যদি আমি নেইকি যা তাহলে ইডি পাখে ব্যাপক ক্ষমতা আছে দিয়া যাইছি দুর্নীতি বিরুদ্ধে লড়াই করিবা পাই যে লোক অতীতরে সামান্য অভিযোগ পাই রাজনেতা মানকর ইস্তফা দাবি করুথলা আজি সিয়ে কাহিকি আইনর ঊর্ধ্বরে বলি নিজকু ভাবুছি যদি গোটে সাধারণ লোক ইডির সমন পাউছি সে যদি নজীব তাকু কারাগারর কাল কোঠরীরে ফিঙ্গি দিয়া যাচ্ছি যে জন মুখ্যমন্ত্রী কোন আইনর ঊর্ধ্বরে সেই আইন
ग्रहण योग्य न्याय संगत बोली कहा दिबो जहां आगरे समस्त समान से दिल्ली रो मुख्यमंत्री होंतु बा भुवनेश्वर रो कौनसी तो शहर तळी रो जणे युवक हो तेनु ए प्रकार रो जो वैषम्य सृष्टि करतुबा आई ताकु न्याय संगत बोली कहा जाई पारिबो नाही तेनु न्याय संगत आईन को ग्रहण करिनबा पई केजरीवाल एवं तांकर दल काहीं के पद घुंचा दूची एक वर्ष हला तांको कैबिनेट रो मंत्री माने आज जेल रे अछंती ए जो अबकारी नीति के पई जो तेरे 378 कोटि टंका रो हावला हिची बोली 378 कोटि टंका लूट हिची बोली माननीय कोर्ट निजे ग्रहण करि नै छंती ता परे आज काहीं की न्याय को सामना करिबा पई कौनसी हमर जो तदंतकारी संस्था को सामना करिबा पई काहे कि आम आदमी पार्टी पछ घुंचा दउची